আল্লাহ তালা একমাত্র মুসলমানদের জন্য ইহকাল এবং পরকালের শান্তির জন্য মোট ছয়টি নসিহত করেছেন বলেন সোহান আল্লাহ আমার মুসলমান ভাইরা তাই আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন ইনসাফ করার জন্য নেই বিচার করার জন্য আপনারা বলেন নেই বিচার করার জন্য আদেশ করেছেন কে আরেকটা জোরে বলেন কে আল্লাহর নিয়মে জুলুম অত্যাচার করা নিষেধ করা হয়েছে সমাজের মধ্যে ইনসাফ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যদি সমাজের মধ্যে ইনসাফ চল তাহলে সমাজের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ ফিতনা ফাসাদ ঝগড়া মারামারি কোন কিছুই হইত না কথা কোন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কখন হয় যখন বন্টনের মধ্যে ইনসাফের মধ্যে ত্রুটি হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কখন হয় যখন ইনসাফ না হয় বন্ধু বন্ধুর মধ্যে গরমিল কখন হয় যখন ইনসাফ বাদ দিয়া যখন জুলুম করা হয় নেতা নেতার মধ্যে দ্বন্দ্ব কেন হয় যখন ইনসাফের মধ্যে ঘাটতি দেখা যায় দল বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব কেন হয় যখন ইনসাফের মধ্যে ঘাটতি দেখা যায় নেই বিচার যদি করা হয় বাই বাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না দলের নেতা নেতা নেত্রীদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না আওয়াজ করে বলেন ঠিক না দুই আল্লাহ বলেন ও আল্লাহ আদেশ করেছেন তোমরা সুন্দর আচরণ দেখাও সুন্দর ব্যবহার দেখাও মানুষ একে অপরের সাথে যদি সুন্দর ব্যবহার তো তাহলে এই পৃথিবীর মধ্যে কোনো দিন ঝগড়া ফাসাদ হতো আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে একটা গালি শুনলে তার পাল্টা দুইবার আঘাত করে আবার এমন মানুষও আছে আমাদের সমাজে একটা কথা কয় গালি দিলে ভাই বলে চলে আসে আছে না এমন ঠকতে রাজি কিন্তু জিততে রাজি না নিজে লজ দিয়া তো জগরা ফাসাদ করতে রাজি রাজি না তার আচরণ হলো সুন্দর আওয়াজ করে বলেন ঠিকই ঠিক না এই পৃথিবীর মধ্যে যত মানুষকে আল্লাহ প্রেরণ করেছিলেন যত নবী রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন সকল নবী রাসূলগণকে সুন্দর আদর্শ দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আর সকল নবী রাসূলগণের মধ্যে যেই পরিমাণ সুন্দর আদর্শ সুন্দর চরিত্র দিয়েছেন সকলের চেয়ে বেশি সুন্দর আদর্শ আর সুন্দর চরিত্র দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে আওয়াজ করে বলেন আল্লাহ তিন নম্বর আল্লাহ রব্বুল বলেছেন ওয়া ইদিল করবা এই দুনিয়ার মানুষ সকল তোমরা তোমাদের আত্মীয় স্বজন প্রতি সহানুভূতি করো আত্মীয় স্বজনকে তোমরা সাহায্য করো সহানুভূতি করো এই তিনটা নির্দেশ হল আল্লাহর পক্ষ থেকে এক নম্বরে তোমরা নেই বিচার করো দুই নাম্বারে তোমরা এহসান করো সুন্দর ব্যবহার দেখাও তিন নম্বর হলো আত্মীয় স্বজনদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো এই তিনটা কাজ যদি সমাজের মধ্যে চলে আত্মীয় স্বজনের মধ্যে কোনো হবে না দ্বন্দ্ব দেশ হবে না প্রকারের দ্বন্দ্ব কথা বলেন আজকে অনেক সমাজের মধ্যে দেখা যায় ভাই দ্বন্দ্ব কারণটা কি বন্ধু বহু জায়গার মধ্যে দেখা যায় ভাইয়েরা মিলে বোনের হক নষ্ট করে বলেন এমন না নাই আরো জোরে বলেন শহর অঞ্চলে তো আরো বড় মুশকিল এক শতক জায়গার দাম দশ লক্ষ টাকা চিন্তা করে দেখে দুই বনকে যদি জায়গা দিতে হয় তাহলে বিশ লক্ষ টাকার সম্পদ দিয়ে দিতে হয় বোনদেরকে লাম সাম দিয়া বোঝাইবার জন্য চেষ্টা করে অনেক ভাইয়েরা এমনও আছে মা বাবাকে হসপিটালে নিয়া বুয়া সাক্ষর দিয়া বোনিয়াদের হক পর্যন্ত নষ্ট করে বলেন না না শুধু বোনের হক নষ্ট করে তা না বায়ের হক নষ্ট করে কথা বলেন এমন আছে না নাই দলিল করতে গিয়া এক দাগের মধ্যে আরেক দাগ লাগাই দেয় তিন শতকের মধ্যে নয় শতক লাগায়া এমন মা বাবা সরল মানুষ স্বাক্ষর নিয়ে আসাইরা দেখা যায় অনেক ছেলেরাও এমন যা জবরদখল করে কথা বলেন করে কি করে না যেই ছেলে বাবার কে সল্লা পরামর্শ দিয়ে সম্পত্তি বেশি নিয়ে গেল এর কারণে বায়ে বায়ের মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না বোনে বোনের মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না মা এবং ছেলের মধ্যে বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব কথা বলেন হয় কি হয় না যেই জায়গায় আত্মীয় স্বজনকে সহযোগিতা করবে সেই জায়গায় কৌশলে আত্মীয় স্বজনের সম্পদগুলো আলো হরণ করার জন্য চেষ্টা করে এই জন্যই আত্মীয় স্বজনের মধ্যে হয় দ্বন্দ্ব আওয়াজ করে বলেন ঠিক ঠিক না দেখা যায় বাইরের বাড়িতে বুনে বারো বছরের মধ্যে একবারও আসে না কারণ বাইরা যে বুনের হক নষ্ট করেছে ও মুসলমান ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যেই সকল মানুষ আত্মীয়তা ছিন্ন করে ওই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে না আওয়াজ করে বলেন আউজ রাসুল বলেছেন সিলমান কতাক ওয়াফু আম্মান জালামাক তুমি মানুষের সাথে ভাতৃত্ব সম্পর্ক গড়ে তোলো আত্মীয়তা বন্ধনকে তুমি মজবুত করো আর যে তোমাকে জুলুম করে তুমি তার প্রতি সহানুভূতি করো তাকে তুমি maaf করো এমন আমল যদি আমাদের সমাজে মধ্যে থাকতো সমাজের মধ্যে কোনোদিন অশান্তি হতো না মারামারি হতো না দলাল ও হতো না কথা বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরা এই তিনটা নির্দেশ আল্লাহ দিয়েছেন করার জন্যে আর তিনটা জিনিসকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ায়ানহা আনিল ফাহেসা ইওয়াল মুনকারি ওয়াল বা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন অশ্লীল কাজ করবে না অসৎ কাজ করবে না এবং সীমা লঙ্ঘন করবে না অশ্লীল কাজ আমার আল্লাহ পছন্দ করেন না অসৎ কাজ আমরা আল্লাহ পছন্দ করেন না এবং সীমা পছন্দ আল্লাহ তাআলা করে না পৃথিবীর যেমন সীমা লঙ্ঘন পছন্দ করে না ইন্নাল্লাহুল মহতাদিন যারা সীমা লঙ্ঘন করে তারা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন না আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে অশ্লীল কাজ করে এমন মানুষ আছে না নাই অন্যায় কাজ করে বলেন আছে না নাই আল্লাহ তালা অশ্লীল কাজ করার জন্য বলেছেন না না করার জন্য বলেছেন অসৎকর্ম করে এমন পৃথিবীর মধ্যে মানুষ বলেন আছে না নাই 78% মানুষ অশ্লীল কাজে ব্যস্ত 78% মানুষ অসৎ মধ্যে লিপ্ত ওরে মুসলমান 78% মানুষ দেখা যায় সীমা লংঘনের মধ্যে ব্যস্ত এই অপরাধগুলির কারণেই সমাজের মধ্যে হয় দন্য বলেন ঠিকই ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইযুকুম তিনি তোমাদেরকে উপদেশ দিতেছেন নসিহত করতেছেন বয়ান করতেছেন আল্লাহ তাযাক্কারুন কারণ যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো যেই সকল মানুষ তিনটা উপদেশকে গ্রহণ করবে আর তিনটা বর্জনীয় জিনিসকে বর্জন করবে আমার আল্লাহর খাস প্রিয় বান্দা তারা হয়ে যাবে ওই সমস্ত মানুষের মধ্যে থাকবে শুধু শান্তি বলেন সুবহানাল্লাহ في ذكر سبحان الله والحمد لله لا اله الا الله ارجع سبحان الله والحمد لله لا اله إلا الله لا اله إلا الله

তিনটি কাজের জন্য আল্লাহ নির্দেশ করেছেন তন্মধ্যে প্রথম কাজের নাম হইল আদল আদল এর অর্থ হলো সমান সমান নেই বিচার করা কোনো দিকে কম কোন দিকে বেশি না করার নাম হইল আদল আর এক দিকে কম আরেক দেবীর দিকে বেশি এটার নাম হলো জুলুম কথা বলেন ঠিক কে ডেকে না আমার মুসলমান ভাইয়েরা তাই আল্লাহ রাব্বুল আলামিন আদল করার জন্য ইনসাফ করার জন্য হুকুম করেছেন বিশ্বনবী বলেন আনা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাস নবী বলেন হে দুনিয়ার উম্মতেরা শোনো তোমরা প্রত্যেকেই রক্ষক দায়িত্বশীল কঠিন হাসরের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞাসা করবে যদি তোমার দায়িত্বের মধ্যে অবহেলা করো কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়াই দাঁড়াইতে হবে বলেন ঠিক কিনা এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কারাম বলেন পৃথিবীর মানুষদেরকে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন যেমন চেয়ারম্যান সাহেব গণাসেন ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় পদ হলো চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নের মধ্যে যদি কোনো অন্যায় অপরাধ হয় এই অন্যায় অপরাধ বন্ধ করার এক নম্বর দায়িত্ব হলো প্রশাসনের আর প্রশাসন চলে ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আঙ্গুলের ইশারায় কথা বলেন ঠিক কি ঠিক না এমপি সাহেবের দায়িত্ব হলো তার নির্বাচনী এলাকায় যদি কোনো অন্যায় অপরাধ হয় জুলুম হয় এমপি সাহেবের দায়িত্ব হলো সেগুলিকে বন্ধ করা মেম্বার সাহেবদের দায়িত্ব হলো এলাকা ভিত্তিক এরপরে আবার পাড়ার সর্দার আছে না নাই কথা বলেন আছে না নাই প্রত্যেকই যার যার এলাকার দায়িত্ব আছে দায়িত্বশীল নেতৃত্ববৃন্দদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন হাশরের ময়দানে সকল বিষয়ে জিজ্ঞাসা করবে তোমার সমাজের মানুষ দুঃখে ছিল না ছিল ছিল ছিল। সুবিধাই অসুবিধাই নাকি শুধু নির্বাচনে পাশ করে নিজে নিজে সুন্দর ফুলের মালা নিলা না জনগণের খোঁজখবর নিলা আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না আমার মুসলমান ভাইয়েরা আসুন শেষ পর্যায়ে আপনাকেই আমার কি ব্যক্তিগতভাবে হলো আল্লাহ জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা বান্দি তোমার দেহের সাথে ইনসাফ করেছ না জুলুম করেছ বলতে পারেন আমরা তো কেউ দেহের সাথে জুলুম করি না ইনসাফ করি না না করলে আমার নবী দোয়া শিখিয়ে গেছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন 'ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম নামাজের মধ্যে আমরা এই দোয়া এর অর্থ হলো আল্লাহ ইমনি জলাম হে আল্লাহ অবশ্যই আমি জুলুম করেছি অত্যাচার করেছি ইনি জ্বলন্ত নাফসি আমার জানের উপর জুলমান কাসিরা অনেক অত্যাচার করেছি এখানে অত্যাচার এর অর্থ হলো আমার শরীরের মধ্যে আমি সুরি দ্বারা আঘাত করি নাই লাঠি দিয়ে আঘাত করে নাই এখানের অত্যাচারের অর্থ হলো আমার অন্তরটাকে গুনার কাজ করাইয়া আমার দেহটাকে জাহান নামের উপযুক্ত বানাইলাম দুনিয়াতে যদি কষ্ট না হয় জাহান নামে আমার অন্যায় করার কারণে এই দেহটাকে জাহান নামের আগুন দিয়া শাস্তি দেওয়া হবে কি হবে না এই জন্য নবী বলেছেন তোমার আত্মাটাকে যে তুমি গুনাহ এবং অন্যায় কাজ করে জুলুম করেছ একজন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে অন্তরের মধ্যে যেই গুনাহ নামক করে জুলুম করেছে পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন আর একটু জোরে সুবহানাল্লাহ আমারে মুসলমান ভাই না আসুন এর দ্বারা বোঝা গেল রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে নিজের পর্যন্ত প্রত্যেকেই হইল দায়িত্বশীল ও মুসলমান ভাইরা আপনার দেহের সাথে যদি আপনি অসৎ ব্যবহার করেন জুলুম করেন আপনার বলতে হবে না কঠিন হাসরের ময়দানে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর দরবারে সবকিছু সাক্ষী দিবে কি দিবে না কথা বলেন দিবে কি দিবে না

ডাকাতি করি নাই বেগানা নারীর গায়ে হাত দিয়ে স্পর্শ করি নাই কোনো দিন দুর্নীতি করি নাই সুদের টাকা গনি নাই গোসের টাকা গনি নাই আল্লাহ রব্বুল আলামিন সেদিন মোহরের মধ্যে মোহরাঙ্কিত করবেন তালা লাগায় দিবেন তখন আল্লাহ তাআলা বলেন তখন তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি সত্য কথা বলে দিবে তখন আফসোস করে বলবে যার জন্য চুরি করলাম সেই বলে আজকে আমাকে চোর বলেন ঠিক কি ঠিক না সেদিন অস্বীকার করলে কোনো কাজে আসবে না আমার হাত বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে শুধু তাই নই হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো চোখের মজার জন্য বেকানা নারীর দিকে তাকাইলা হাতের মজার জন্য বেকানা নারীর গায়ে হাত লাগাইলা ও মুসলমান মুখের মত মজার জন্য শরীর টাকা খায় না দেহের আরামের জন্য নাচ গান করে না কঠিন হাসরের ময়দানে তোমার কান তোমার নাক তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সবগুলি জিজ্ঞাসিত হবে সেদিন কানই সাক্ষী দিবে আল্লাহ তোমার এই না ফরমান বান্দা ওয়াজ মাহফিল যায়া কোরআন তেলাওয়াত শুনে নাই কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ঘুমাইবার সময় প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা গান বাজনা শুনছে আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ চক্ষু আল্লাহর কাছে বলবে আল্লাহ এই কুরন যায় নাই এই চক্ষু দিয়া অন্যায় যত জিনিস আছে সবগুলি দেখেছে সেদিন চক্ষু আমার পক্ষে থাকবে না বিপক্ষে আমাদের সমাজে একটা কথা আছে দেওয়ালেরও কথা বলেন দেওয়ালেরও যদিও মাটির দেওয়াল কথা বলতে পারে না এই দেওয়াল হাসরের ময়দানে আমার বিরুদ্ধে কথা বলবে আমার নবী বলেছেন এই যে রাস্তাঘাট দেখেন বোবার মতো কথা বলতে পারে না কিন্তু হাশরের ময়দানে ইয়াউমা ইযিন তুহাদিসু আখবার হার বিষয়ে যখন নবীদিকে একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে নবীজি বলেন হাসরের ময়দানে প্রত্যেক এলাকার মাটি সাক্ষী দিবে আল্লাহ এই সরাইলের চান মুন্সি চান মনি পারার ওমক মিয়া এই রাস্তা দিয়া জিকির করতে করতে গেছে আবার এই রাস্তা দিয়ে অমুক বন্ধু শোনা বন্দর গান গাইতে গাইতে গেছে নাউজুবিলা জোরে বলেন না এই মাটি আমার পক্ষেও সাক্ষী দিতে পারে আবার এই মাটি আমার বিপক্ষেও সাক্ষী দিতে পারে সুতরাং জুলুম অত্যাচার নিজের দেহের মধ্যে করা উচিত হবে না আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান বা এই জন্য ইনসাফের এক নম্বর অর্থ হলো ন্যায় বিচার করা নেই বিচার করার জন্য আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন যেই সময়ের মধ্যে নবীকে পাঠিয়েছিলেন ওই সময়টা ছিল বর্বর তার ইনসাফ ছিল না ছেলে হইলে জীবিত রাখত আর মেয়ে হলে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করত। আপনারা বলেন মেয়েদের উপর এটা ইনসাফ হইল না জুলুম কথা বলেন ইনসাফ না জুলুম জোরে বলেন না ইনসাফ না আল্লাহর নবী বিশ্ব নবী এসে বললেন আমি ইনসাফের জন্য প্রেরিত হয়েছি কেমন ইনসাফ নবী বলেছেন মান আলা বিন তাইনি ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন দুই কন্যা সন্তানের মা এবং বাবা আমি নবীর এত কাছে জান্নাতে থাকবে দুইটা আঙ্গুল যেমন পরস্পর লাগানো বলেন সুবহানাল্লাহ সুতরাং এখন যদি কোন মহিলা বলে ইসলাম মহিলাদের উপর জুলুম করেছে পর্দার কথা বলে জুলুম করেছে বুঝা গেল এর মাথা নষ্ট হয়ে গেছে ইসলাম একমাত্র মহিলাদেরকে ইনসাফ শুধু নয় ইসলাম মহিলাদেরকে সর্ব সুবিধা ইসলাম দিয়েছে কথা বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইয়ের নবীজি মানুষের উপর জুলুম করেন নাই ইনসাফ করেছিলেন খলিফাতুল মুসলিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু মানুষের উপর জুলুম করেন নাই ইনসাফ করেছিলেন বলেন সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু যিনি নবীজির পরে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তিনি বাইতুল মাল থেকে কিছু টাকা বোনাস পাইতেন এই টাকা দিয়ে ওনার ভাতা এবং বেতন তার বিবি একদিন বললেন স্বামী গো আমার মনে চাইতেছে মিঠাই খাওয়ার জন্য একটু মিঠাই এনে দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আমার স্ত্রী তুমি শোনো মিঠাই কেনার মতো মিষ্টান্ন কেনার মতন কোনো টাকা পয়সা আমার কাছে নাই আমি কীভাবে তোমাকে মিষ্টি কিনে আনে খাওয়াইবো ওরে মুসলমান ভাইয়ের একটু চিন্তা করে দেখো আমি মরুল মিন নবীর সাহাবী একজন দেশের নেতা হওয়ার পরও মিঠাই খাওয়ার মতন মিষ্টি কেনার মতন পয়সা নাই আর আমরা কেমন নেতা হইলাম দেশের ব্যাংকে টাকা জমা জায়গা হয় না বিদেশের ব্যাংকে কোটি কোটি টাকা জমা হ কথা বলেন ঠিক আবু গরের সংসারের যে খরচ আছে খরচের টাকা দিতেন টাকা থেকে এক পয়সা দুই পয়সা করে জমাইয়া জমাইয়া কয়েকটা টাকা জমাইলেন কয়েকদিন পরে বললেন প্রাণের স্বামী গো আমি তো কিছু টাকা জমাইলাম আমার সংসারের খরচ করার পরে কিছু টাকা সঞ্চয় করলাম নেন এই টাকাগুলি নেন বাজার থেকে মিষ্টান্ন কিনে আনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বিবি আমি সরকারের কোঠাগার হইতে বাইতুল মাল থেকে যেই পরিমাণ বেতন ভাতা আমাকে দেয়া হতো তুমি যে দুই টাকা আর তিন টাকা সঞ্চয় করলা এই তিন টাকা কম আনলেও মনে হয় আমার সংসারটা চলত বোঝা গেল আমি তিন টাকা বাইতুল মাল থেকে সরকারের কোঠাগার হইতে আমি অগ্রিম নিয়ে আসলাম সুতরাং আমি আগামী মাস থেকে তিন টাকা কম আনব আমি তিন টাকা আর কোনোদিন দিন আনবো না সোহানাল্লাহ একটু জোরে না তো দেখা গেল আমির উলিন আবু বকর দেশের আমির ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন জুলুম করেছেন না ইনসাফ আরো সুরে বলেন এরপরে সাহাবি হলেন হজরত উমর ফারুক তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন উমর ফারুক একটি যুদ্ধের মধ্যে যুদ্ধ করার পরে অনেকগুলি কাপড় পাইলেন যাকে শরীয়তের বাসায় বাইতুল মাল যাকে শরীয়তের বাসায় গণিমতের মাল বলা হয় যুদ্ধ করার পরে কাফের মুশ্রিকদের যুদ্ধ করার পরে যে মাল সামানা পাওয়া যায় এই মাল সামানাগুলো মুসলমানের জন্য হালাল ছিল বৈধ ছিল এই জন্য একবার অনেকগুলি কাপড় পাইলেন এক টুকরা এক টুকরা করে কাপড় যত সাহাবেরা ছিলেন সকলকে আমিরুল মমিনিন হোমর ফারুক রাজিয়াল্লাহ তালান হো করে দিলেন আমাদের পাঞ্জাবি বানাইতে সাড়ে তিন থেকে পুনে চার গজ কাপড় লাগে যদি দুই গজ দুই গজের একটা টুকরা আমি পাই আপনারা বলেন চার গজের পরিবর্তে কি দুই গজ কাপড় দ্বারা কি পাঞ্জাবি বানানো সম্ভব কথা বলেন সম্ভব তো এমন একটা টুকরা কইরা সকল সাহাবিরা গনিমতের মাল পাইলেন এক টুকরা কাপড় দিয়া পাঞ্জাবি বানানো সম্ভব নয় উমর ফারুক রাদি আল্লাহ তালানহু গণিমতের দুইটা টুকরা কাপড় দিয়া পাঞ্জাবি বানাইয়া জুমার মসজিদের মধ্যে গেছেন খুদ্া দেওয়ার জন্যে সোহান দুইটা টুকরা দিয়ে জুব্বা বানাইয়া যখন মেম্বরের মধ্যে উঠলেন একজন দেশের প্রজা দাঁড়ায় বলেন হে আমিরুল মমিনিন খুদবার মাঝখানে বলল আপনি একটু চুপ করেন কেন আপনি আমার একটা প্রশ্নের জবাব দেওয়ার পরে খুদবা দিবেন ওমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু চুপ হয়ে গেলেন আমরা দেশের আমরা সাধারণ ক্ষতিবজুদি হইতাম সাথে সাথে কইলাম হইলে এই মুসলিমের বসাও কথা কোন ঠিক কি ঠিক না অর্ধপৃথিবীর শাসক ওমর চুপ করে গেলেন আর খুতবা সামনে দেন না হে ভাই তোমার প্রশ্নটা কি তুমি বলো ওই মুসল্লি বলল যে আমিরুল মুমিনিন গনিমতের মাল এক টুকরা করে কাপড় আমরা পাইলাম এক টুকরা কাপড় দিয়ে তো একটা জামা হয় না জুব্বা হয় না আপনি যে জুব্বা বানাইছেন অবশ্যই দুই টুকরা কাপড় পেয়েছেন আপনি তো আমাদের মতো এক টুকরা পাওয়ার হকদার আপনি দুই টুকরা পাইলেন কিভাবে এখন জবাব দেন আগে এরপরে আপনি এক হোদ বলেন বলেন আল্লাহ তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ সামনেই হলো আব্দুল্লাহ আমিরুল মুমিনিন ওমর বললেন হে প্রজাবাই তুমি সুন্দর প্রশ্ন করেছো তোমার প্রশ্নের উত্তর আমি দেব না তোমার প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে হে আব্দুল্লাহ উত্তর দিয়ে দাও আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বললেন হে দেশের জনগণ আপনারা শুনেন আমার ভাই যেই প্রশ্ন করেছেন সঠিক প্রশ্ন করে

কথা বলেন ঠিক কি ঠিক না এখন রাস্তা দিয়ে চললে কমর মূর্ছায় জায়গা কথা কোন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বলেছেন ইনসাফ করো দুই নম্বর ইনসাফের অর্থ হলো আল্লাহর হক আদায় করা যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর হক আছে না নাই সেই আল্লাহর হক কি আল্লাহর গোলামি করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কুরআন পড়া কুরআনের মাদ্রাসাকে হিফাজত করা এটা হলো আল্লাহর হক কথা বলেন ঠিক কি ঠিক না সুতরাং এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাকে দেখাশোনা করা সর্বস্তরের মুসলমানের আবশ্যক এবং দায়িত্ব কারণ আমরা হইলাম আল্লাহর বান্দা আল্লাহর হক হলো মাদ্রাসাকে হিফাজত করা মসজিদকে হেফাজত করা আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না দুই নাম্বার হলো আল্লাহ বলেছেন এহসানের অর্থ এহসানের অর্থকে সংক্ষেপে বলি হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে একদিন বলেছিলেন আখবিরনি আলিল এহসান ও আল্লাহর নবী এহসান সম্পর্কে অবহিত করুন নবী বলেন আনতা আবুদাল্লাহ কা আনকা তারাহু ফা তাকুন তারাহু ফা ইয়ারাকা ওরে আগন্তুক ব্যক্তি শোনো এহসানের অর্থ হলো তুমি এত মনোযোগে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে নামাজ অবস্থায় দেখতেছো আর যদি তুমি এত গভীরে না বসতে পারো মনে করবা যেন আল্লাহ তোমাকে দেখতেছেন সুবহান আল্লাহ কর না দুই নাম্বার ইহসানের অর্থ হলো সুন্দর ব্যবহার দেখানো সুন্দর বেকা ব্যবহার দেখানো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আমরা তো দেখা যায় মানুষের সাথে সুন্দর ব্যবহার দেখাই না আর পশু পাখির সাথে তো আরো খারাপ ব্যবহার দেখায় আছে না এমন মানুষ কুকুরে বাচ্চাদের চারটা পাঁচটা দেখা যায় ছেলেরা কুকুররে যেই কষ্ট দেয় শীতের মৌসুমে বলার মতো না কথা বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরা তাই আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি আমরা মানুষের সাথে সুন্দর আচরণ দেখাও আমার নবীজির জীবনটা ছিল ফুলের চেয়ে আরো বেশি পবিত্র কথা বলেন আর আমরা ইলেকশনের সময় সারুড়ি খাইয়া অমুক ভাইয়ের শরীরত্র ফুলের মতো কথা বলেন না কেন কথা বলেন না ফুলের মতো পবিত্র এমন পবিত্রই কমতে যাওয়ার পরে দেখা যায় 13টা বাজে কথা বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইনা তিন নম্বর আল্লাহ বলে চেন করবা আত্মীয় স্বজনকে তোমরা সাহায্য করো আত্মীয় স্বজনকে যার যার স্বার্থ সামর্থ্য অনুদি সাহায্য করা দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আমরা দেখা যায় শ্বশুর বাড়ির মানুষ আইলে জান প্রাণ দিয়ালা আর বইনবাগ নিয়ে আইলে কহেরার যন্ত্রণার বাঁচতে পারি না কথা বলেন ঠিক কি ঠিক না আর তিনটা জিনিস আল্লাহ নিষেধ করেছেন অসৎ কাজ কষ্টিল কাজ এবং সীমা লঙ্ঘন ও মুসলমান এই কাজগুলি করতে হলে এই বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জের মোকাবেলা একমাত্র হাফিদিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা নুরানিয়া মাদ্রাসা যেগুলো আছে এইগুলির মধ্যেই তিনটা আদেশ পালন করা হয় তিনটা নিষেধাজ্ঞা বর্জন করা হয় কথা বলেন ঠিক কি ঠিক না এর বাস্তব কথা হলো মাদ্রাসার ভর্তির ফরমের মধ্যে লেখা আছে কোন ছাত্র কোন জুলুম অত্যাচার করতে পারবে না যদি কেউ অন্যায় করে সম্ভব হলে ক্ষমা করে দিবে নতবা কর্তৃপক্ষের কাছে জানাবে মোট কথা হলো মাদ্রাসার আইনে কোন জেলেরা জগরা করতে পারবে কথা বলেন পারবে এই ব্রাহ্মণ বড় মাদ্রাসা হলো জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা যেই মাদ্রাসার বয়স হয়েছে একশত দশ থেকে পনেরো বছর আপনারা বলেন এই মাদ্রাসার ভিতরে ছাত্ররা ফিস্তল নিয়ে গুলাগুলি করছে এমন কোন প্রমাণ আছে কথা বলেন না কেন উসালিয়া মাদ্রাসা আরা মাদ্রাসাত এমন ঘটনা হয়েছে ছাত্র ছাত্র কিন্তু মাদ্রাসার সারা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বছরে একবার না গুলাগুলি করতে করতে শিক্ষকরে পর্যন্ত লাশ বানিয়ে কথা বলেন না কেন একটা বুঝা গেল এই দেশের যত মাদ্রাসা আছে এই মাদ্রাসা মধ্যে ইনসাফ আছে এই মাদ্রাসা গুলোর মধ্যে জুলুম নাই আওয়াজ করে বলেন ঠিক ঠিক না আপনাদের এলাকায় যে সানমনি পাড়া মাদ্রাসায় কাশ্মিয়া এই ছেলেরা কি জগ্রাফাসাদ করে যদিও করে সাথে সাথে তাদেরকে সুদ্রয়ে দেয় কারণ মাদ্রাসার শিক্ষা ফাঁসাদের শিক্ষা নয় মাদ্রাসার শিক্ষা জঙ্গিবাদী শিক্ষা নয় মাদ্রাসার শিক্ষা সন্ত্রাসী শিক্ষা নয় মাদ্রাসা শিক্ষা হলো বিশ্ব নবীর আদর্শের শিক্ষা কথা কথা বলেন বলেন না আমার মুসলমান ভাইরা এই জন্য এই মাদ্রাসা থাকবে ততদিন আওয়াজ করে বলেন ঠিক খে ঠিক না আমার এই বাংলাদেশের বহু জায়গায় আমি ভ্রমণ করেছি দেখা যায় বহু মানুষ যখন মাদ্রাসার কমিটিতে ঢুকে আলেম উলামাদের সাথে উঠা বটা করে তাদের জীবনের মধ্যে অনেক পরিবর্তন কথা বলেন পরিবর্তন আছে এই কৌমি মাদ্রাসা গুলোতে হাফিজিয়া মাদ্রাসা গুলোর মধ্যে কেহ যদি ছেলে ভর্তি করে মেয়ে ভর্তি করে ভর্তি দ্বারা মা বাবার মধ্যে সভ্যতা আসে আলহামদুলিল্লাহ বলেন আমার এই ব্রাহ্মণ বাড়িয়া মেড্ডা রৌজাতুল মাদ্রাসা একুশ বছর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দেখছি যেই সকল মহিলারা জীবনে বুরকা পড়ছে না ছেলেটাকে যখন মাদ্রাসায় ভর্তি করছে এখন মহিলা বুরকা ফইরা বাচ্চাটারে নিয়ে আসে কারণ মহিলা বুঝতে পারছে যে এতদিন তো কিন্ডার গার্ডে গেছিলাম যেমনে মনসা এভাবে মাদ্রাসার পরিবেশের মধ্যে বুরকা ছাড়া যাওয়া যাবে না বুরকা ফেরে ওই গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে বোঝা গেল ছেলেটাকে ভর্তি করার কারণে মা বাবা নম্র ভদ্র হয়েছে বলেন ঠিক কি ঠিক না আমার এলাকা আખાউরা থানা বনগজ গ্রাম সেখানকার মধ্যে একটা মাদ্রাসা নতুন করে আমরা চালু করছি যেইখন পুরুতবাইরা দেখতাম আগে মসজিদের বারান্দায় ভুলো গেছে না কিন্তু এখন দেখা যায় ফজর নামাজের সময় উঠ্যা বাচ্চাটারে মাদ্রাসায় নিয়ে আসে নামাজ বইরা টুপিটা মাথার মধ্যে লাগায়া মাদ্রাসায় মধ্যে নিয়ে আসে এত দ্বারা বোঝা গেল মাদ্রাসায় ছাত্র ভর্তি করার দ্বারা মা বাবার আমলও পরিবর্তন কথা বলেন মা বাবার আমল ও পরিবর্তন সুতরাং আপনাদের এই সরাইল আবার এমন এক নামে মাদ্রাসায়ে কাসিমিয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দারুল উলুম দেওবন্দের বড় বুজুর্গের নামের সাথে নামটা মিলায়া রাখছেন এই মাদ্রাসার মধ্যে আমরা ছেলেদেরকে ভর্তি করব এই মাদ্রাসার মধ্যে আমরা সাহায্য করব